বিস্ফোরণ মানে সবচেয়ে বড় বোমের কারখানা হচ্ছে বীরভূমে, বন্দুকের কারখানা হচ্ছে বীরভূমে, আর তার স্টোর হচ্ছে টিএমসি নেতাদের বাড়ি আর টিএমসির অফিস। বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে, আর ট্রাকে করে বিস্ফোরক পাওয়া যাচ্ছে। তো বীরভূম জেলার মানুষরা কোথায় আছেন, কীভাবে আছেন বোঝা যাচ্ছে। পুলিশ এখানে এগুলো এই গুন্ডা বদমাশ দুষ্কৃতকারীদের পেছনে লাগানো বিজেপির প্রোগ্রাম বন্ধ করার জন্য লেগে পড়ে। আমাদের এখানে আমার জন্য হোটেল নেওয়া হয়েছিল, তাকে ভয় দেখিয়ে সে হোটেল বন্ধ করেছে, বেচারা হাত পায়ে ধরে আমাদের টাকা ফেরত দিয়েছে হোটেল মালিক। আর লাভপুরে প্রোগ্রাম আছে, কাল পর্যন্ত পারমিশন দেয়নি পুলিশ, টেনশন করছে। তো যত রকম পুলিশি শক্তি সামর্থ্য সব বিজেপিকে আটকাবার জন্য লাগিয়ে দিয়েছেন। চোর ডাকাত, গুন্ডা বদমাশ, টেররিস্ট তারা ধাঁপিয়ে বেড়াচ্ছে। বীরভূমের মানুষ খুব চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যেই আছেন। দাদা, বৈশাখী আর দেবশ্রী নিয়ে কিছু বলবেন না? অনেক বলা হয়ে গেছে। মনিরুল ইসলামকে নিয়ে কোনো না, ওই চ্যাপ্টার ক্লোজ। একসাথে সবাই উঠবেন, একজন একজন আমার এই দিক দিয়ে নামো। আলু, পেঁপে, শশা, যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।